বাঁচুন, অন্যদেরকে বাঁচান, তাকে বাঁচুন, অন্যদেরকে বাঁচান। আপনারা যেখানে বাসা আছে সেখানে বসে থাকেন, আপনাদের প্রতিটি ঘরে প্রতিটি ঘরে আপনাদের সামগ্রী পৌঁছে যাবে। মেয়র মহোদয়, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আজকের এই কর্মসূচি, মাননীয় মেয়র মহোদয়, চাল ডাল আলু পেঁয়াজ খাদ্য সামগ্রী বিষয়ে মানুষের মাঝে বিতরণ করা শুরু করছে। যতদিন এই ধরনের অবস্থা বিরাজ করবে, মাননীয় মেয়র মহোদয়ের কার্যক্রম অব্যাহত থাকবে। কাজী মহোদয়, প্রশাসনিক কর্মকর্তা, বরিশাল সিটি কর্পোরেশন। আমরা আসলে কর্মহীন মানুষ, বিশেষ করে যারা খাদ্য পণ্যের সমস্যায় আছে, এই সকল লোকজন আমরা সেক্টর ওয়াইজ আইডেন্টিফাই করে তাদের মধ্যে আসলে খাদ্য পণ্য বিতরণ এবং একই সাথে স্বাস্থ্যসম্মত পণ্য, বিশেষ করে সাবান এবং আমাদের মাস্ক, এটিকে আমরা বেশি গুরুত্ব দিয়ে বিতরণ করছি। এবং আমরা ভবিষ্যতেও যেন এই সমস্যাটি না হয় সেটির জন্য আসলে এখনই কিন্তু আমরা প্ল্যানিং করা শুরু করেছি। আমাদের সকল স্থানীয় ধনাঢ্য ব্যক্তি এবং সংস্থা যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করছি এবং তার সবাইকে নিয়ে আমরা এই প্রস্তুতি গ্রহণ করছি যে কোনো খাদ্য সমস্যা আমরা আসলে মোকাবেলা করার জন্য প্রস্তুত। আপনারা লক্ষ্য করেছেন আজকে আমরা হিজড়া সম্প্রদায় যারা আসলে দোকানে দোকানে গিয়ে অনেক সময় সহযোগিতা চায়, ফলে এদের মাধ্যমে কিন্তু এগুলো ছড়ানোটা আশঙ্কা থেকে যায়। আমি সেইটাকেই লক্ষ্য রেখে আজকে হিজড়া সম্প্রদায় যারা আমাদের তৃতীয় লঙ্গের বোনেরা ভাইয়েরা রয়েছেন তাদের মধ্যে আসলে আমরা এই এখন এই শহরে যারা কাজ করে 50 জনের মতো, আমরা তাদের মধ্যে তাদের পরিবারের জন্য আমার মনে হয় যে আর 20 দিনের মতো তাদের বের হওয়ার কোনো প্রয়োজন হবে না। এখানে আলু ডাল সাবান মাস্ক এবং চাউল এটা আমরা বিতরণ করলাম। গতকালকে আমরা রিক্সাওয়ালা দিয়েছিলাম, আমরা বাস শ্রমিকের জন্য আগামীকালকে দিব এবং আমাদের টি স্টল, আমাদের থ্রি হুইলার, অর্থাৎ প্রত্যেকটি শ্রমজীবী পেশার জন্য আমরা ইতিমধ্যে খাদ্যশস্য বণ্টন করে রেখেছি। আমরা এগুলো যথাসময় তাদের হাতে পৌঁছে দিব।